Kunga kobro kocho poilo jatun angkumila naizane tabu nangshuma kokjoma. Kai sunu jofa chan mai na khatiru me teacher salmaro congress fendi kobok joma jora damu isibu ni bond kollan pura kisat dalo jan muhurka. Fungi simin osala lama lam prabu kja tamhuna mal kungcha long lai shoronga bo bebak na kom ungja. Osala congress fendi e bebak pal sun kana sa kollan puni bebak jaga fasing una piketing kleja. Piketing no tuidul ka congress ozma bikrom sinar shubas bomi no koi bebak na. Aman ya kulo polis piketar sunu romit lahar. ত্রিপুরা প্রদেশ কংগ্রেস চিট ফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সহ মোট 12 দফা দাবির ভিত্তিতে 24 ঘন্টার জন্য ত্রিপুরা বন্ধ ডাক দিয়েছে। এই বন্ধে আমরা দেখেছি কল্যাণপুরের ব্যবসায়ীবৃন্দ এবং অফিস আদালতের কর্মচারীবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি কংগ্রেসের তরফ থেকে বলছি এবং বাস্তবিক যে জিনিসটা কল্যাণপুরের মানুষ আমাদের দোনের প্রতি সমর্থন জানিয়েছে। মেচিচার শালমারে কাইচিনি দফা ছান মাইন খাত হবে কংগ্রেস নে ফাইন্দি কবক জমা জরা দাম শীঘ্রই ত্রিপুরা হাস্তে বন্ধ যাইখানে নুহকা কমলপুর মহকুমা অসল ফুঙ্গি সিমিন মহকুমা নে বেবাক রুম কলেজ অফিস আদালত মালখুমর বন্ধ টানা হয় কংগ্রেস নে কচাম্বি দে মনোজ কান্তি দেব নেতৃত্বের মধ্যে অসাল্য বন্ধ শুনছে ও বদনে পাল শুনছে মহকুমা নে বেবাক জাগানো পিকেটিং খেলেটা হলো পুলিশ পার্টিমা জাগানে সিমি কংগ্রেস কর্মসূচনা রমিত লাখা তবে কর্মসংস্থানে ব্যর্থ সিপিএম সরকার তাদের বেকার ভাতা অবিলম্বে চালু করতে হবে আমাদের এটা একটা উল্লেখযোগ্য দাবি এবং সেই দাবির সমর্থনে আমরা আজকের এই বন্ধ ডেকেছি সেই সঙ্গে আমরা দাবি রয়েছে কমলপুরের বিমানবন্দর একসময় চলতো কংগ্রেস আমলে সেই বিমান সেখানে ওঠানামা করতো আজকে দীর্ঘদিনের অবস্থায় পরিত্যক্ত অবস্থায় সেখানে কি বলে শিয়ালমুত্রা গাছ বিভিন্ন গাছ জন্মেছে কোনো মেনটেনেন্স নেই সেই বিমানবন্দর কৈলাসহর এবং কমলপুর বিমানবন্দরকে পুনরায় চালু করতে পরিষেবা নেই এখানে বিমানের পরিষেবা নেই এখানে উৎপাদনের কোনো পরিষেবা নেই এখানে অত্যধিক কোনো শপিং মল নেই এসব বিভিন্ন দাবি নিয়ে আমরা জনস্বার্থে কংগ্রেস আন্দোলন করেছে এবং আমাদের যে বর্ডার ফেন্সিং হয়েছে সেখানে 150 মিটার 200 মিটার দূরে দেখা গেছে যে আমাদের এই পারের যারা জমির মালিকরা রয়েছেন তাদের জমিকে ওই পারে চাষ করতে হয় তো আমাদের আজকের দাবিতে রয়েছে 0 পয়েন্টে সেখানে ফেন্সিং দিতে হবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই বনকে সমর্থন করেছেন এবং দোকানপাট যানবাহন কি বলে অফিস আদালত সব বন্ধ রেখে স্কুল কলেজ বন্ধ রেখে আজকে বন্ধকে সমর্থন করেছেন তার জন্য আমি কমলপুরের মানুষের কাছে কৃতজ্ঞ আমরা কংগ্রেস দল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি শ্রাংশালো কমলাসাগর বিজেপির মন্ডল মথানে ফাইনতে কাজিথাম দফা সান মাইনতে বিক্রমনগর কামিচা ভোকাইচা ডেপুটেশন ইয়াফারি জাকা ডেপুটেশন রিমা জরা ফাইমান জাকা বতল হাসতে ও জমা বিদ্যুৎ কোষ্ণ খবর মন্ডল নি আদর্শম অসলো বলি সান মারে নে বিশিন তঙ্ক বিক্রমনগর কামিচা ব রেগার সামনতে মুনসা বদল বাজিত খাই মাঙ্গলাম তে কিশুতে রিমানি ও বেনিফিশিয়ারি সঙ্গে বুমু সাকলাইনানি রেল ব্রিজ সামতে লিসে ব্রিজ সামনে খবর ব্যবাক আজকে ভারতীয় জনতা পার্টি বিক্রমনগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে বিক্রমনগর পঞ্চায়েত সেক্টরের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি 13 দফা দাবির ভিত্তিতে 13 দফা দাবিগুলির মধ্যে মুখ্য বিষয় হল শৌচালয়ের টাকা নিয়ে হেরাফেরি হয়েছে এখানে শৌচালয়ে যাদের যাদের দেওয়া হয়েছে তাদের 7,000 টাকা কাউকে 5,000 টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি আরও অন্যান্য বিষয় আছে কিন্তু পঞ্চায়েত সচিব কোনো একটি পয়েন্টের উপরও সদুত্তর দিতে পারে নাই এর জন্য আমরা পঞ্চায়েত সচিবকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করেছি এখন পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে পঞ্চায়েত সচিবকে বাঁচানোর জন্য আরেকজন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার এসেছেন উনিও ঘেরাওয়ার মধ্যে পড়েছেন ওনাকে আমরা ঘেরাও করেছি কিন্তু আমরা চাই বিডিও অথবা এসডিএম এসে আমাদের যে 13 দফা দাবি এগুলির যথাযথ উত্তর দেবে আমরা স্যাটিসফাইড হব তারপর আমরা ঘেরাও মুক্ত করব নতুবা আমাদের এই ঘেরাও অব্যাহত থাকবে যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতার সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর পারুল প্রকাশনী
আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ঝুঁকি ঝামেলাকে বিদায়। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হবে স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না।
এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। কেপিফাইডার সফটওয়্যারের নামানিয়াগুলো মধুপুর প্রাথমিক শাখা নগ্নি ইনচার্জের শান্তনু দাস নৌ সেলাই রহমানের কক্তি শহরের সাংসাল টানা জরা দান্ত আগুলি কমলা সাগর নিয়ে লামা ইয়াকু মধুপুর শাখা মূল চৌমুনি ও লামা কেবুমু সংসা কাঞ্চনের উপর উল বাড়ি মনে কক্ত আমাদের সবাইকে এস ডি এম ও মাখন লাল বৈদ্য সি এম ও অরিজিৎ সিংহান কৌ বেবা অকরাসং ইয়াগুলো পাই থাকব অকরাসন কৌরিমাই পথবরোধের মূল বিষয়টা হলো আমাদের মধুপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডক্টর শান্তনু দাসকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে এই এলাকার সব মানুষ, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধর্মীয় কোনো কিছু না, আমরা সবাই মিলেমিশে পথবরোধের সামিল। আমাদের একটাই দাবি, শান্তনু দাস তারকে মধুপুর হসপিটালে রাখতে হবে, হাসপাতাল নতুন করা হয়েছে। আমাদের ডাক্তারের খুব ক্রাইসিস ত্রিপুরা রাজ্যে। এই অবস্থায় গভর্নমেন্ট ইয়ে করছে তোমার কাছে যে এটা আছে ডিরেক্টর, যে ওইখান থেকে ম্যানেজ করতে লাগবো, ম্যানেজ গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে প্রতিটা পিসিতে দুজন ডাক্তার থাকবে, সেই হিসাবে এখানে তিনজন আছে, একজনকে ট্রান্সফার করছে। তো এখন আপনাদের ডিমান্ড যদি হয় যে শান্তনুবাবু থাকবো, তাহলে আমি কইতে আসি যে শান্তনুবাবু থাকবো। হুকুমত্রাংশ বিভিন্ন খেলাধুলায় বলুন, সাংস্কৃতিক জগৎ, আমরা চাইছি যে আমাদের লুকায়িত আমাদের গ্রামীণ যে সংস্কৃতি, আপনার ধামেলের কথা বলুন, লোকগীতির কথা বলুন, লোক সংস্কৃতি বিভিন্ন গান বলুন, এরকম অনেক আছে লুকায়িত, যেটা বামফ্রন্ট আমরা প্রথম শুরু করেছিল তথ্য আমাদের মন্ডলগুল শাখা। কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাই আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাই শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাই, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। কেন বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারেন্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন,
9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। বিদায়িকা গৌরী দাস তৈত হুকুমু খতলে আইসিউ সিদ্ধার্থ শঙ্কর দাস আকর্ষণ। আমাদের আরো কিছু পরিকল্পনা আছে আগামী দিনে, এরকম সুযোগ থাকলে আরো আমাদের দেওয়া হবে এটাই অফিসার্স বলেছেন। তার সঙ্গে এই লোক সংস্কৃতির আমাদের তার সঙ্গে থাকে এবং তার সঙ্গে আমাদের পরিকল্পনা ছিল এই রঙ্গি সামগ্রী আমরা কিছু কবর কক্ষমা তান বাগা আসন সার্বনাথন কবর কক্ষমা প্রকাশ চোপড়া যত নাম্বার।